গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। এটা করতে কিন্তু বিশেষ কিছুই লাগে না আর খুব সুস্বাদু খেতে হয় এটা। তাহলে এই আমসত্ত্ব তৈরি করতে যা যা লাগবে সেটা আগে একটু দেখে নিই। এখানে আমি 500 গ্রামের মতো কাঁচা আম নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। চিনি এখানে আছে 200 গ্রামের মতো, একটু ফুড কালার নিয়েছি, লাগবে সামান্য নুন আর কয়েকটা এলাচ নিয়েছি, এটাকে গুঁড়ো করে নিতে হবে। তাহলে এই কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের আমসত্ত্বের রেসিপিটা। তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই। ফ্রেন্ডস, আমসত্ত্বটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি আর এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে বয়ল করে নিতে হবে, অল্প পরিমাণে জল দিচ্ছি। এবার আমগুলোকে আমি বয়ল করে নিচ্ছি, বয়ল হয়ে গেলে তারপর আমি ফিরে এসে দেখাচ্ছি। ফ্রেন্ডস, ফিরে এলাম 10 মিনিট পর। এবার দেখবো আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আম সেদ্ধ হয়ে গেছে। প্রায় 8 থেকে 10 মিনিট কিন্তু লাগলো এটা বয়ল হতে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তাহলে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে ফিরে আসছি। ফ্রেন্ডস, আমি আমটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনির ওপরে রেখে এটা ছেঁকে নেব, কেননা অনেক সময় আমের মধ্যে আঁশ থাকে, তো আমসত্ত্বতে আঁশটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না, তাই এটা আমি ছেঁকে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার এই আজকের রেসিপিটা দেখুন আর আপনারাও বাড়িতে কাঁচা আম দিয়ে এভাবে আমসত্ত্ব তৈরি করুন, খুব ভালো লাগে খেতে। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যা যা ভালো ভালো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এটা করা কিন্তু একদমই ফ্রি। এইভাবে আমি পুরোটা আমের পাল্প ছেঁকে নিয়ে তারপরে ফিরে আসছি। আমি পুরো আমের পাল্পটা ছেঁকে নিয়েছি আর এই দেখুন, এই যে ছাঁকনিতে এই এতটা আঁশ কিন্তু পড়ে আছে, এটাই আমসত্ত্বতে গেলে মুখে পড়লে খুব বাজে লাগে খেতে, তাই এটা ছেঁকে নিলাম। এবার আমি ওভেনে এটা বসাবো। তাহলে ওভেনে কড়াই বসিয়ে আমি ফিরে আসছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়েছি আর এই যে আমের পাল্পটা, এই রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আমি মিডিয়াম ফ্লেমেই করব। আর এটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এটাকে একবারে ঘন করতে হবে, তবে তার আগে চিনি আর সামান্য নুন এসবগুলো দিয়ে দিতে হবে। তাহলে এটা একটু ফুটু, তারপরে আমি ফিরে আসছি। আমি কিন্তু এটা একটু ভালো করে গরম করে নিয়েছি আর একটু ফুটেও গেছে। এখন আমি দিয়ে দেব চিনিটা। চিনিটার পরিমাণটা আপনি যে আমটা দিয়ে করবেন সেটা কতটা টক সের ওপর ডিপেন্ড করছে, সেই বুঝে চিনিটা কম বা বেশি করে নিতে পারেন। আর এই চিনিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু দিয়ে দেব নুন। মিশিয়ে দিচ্ছি। এই চিনিটা থেকে কিন্তু এবার অনেক জল বেরোবে। আর এটা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে তারপরে ফিরে আসছি। মিক্সারটা দেখুন অনেকটা ভারী হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা আর দিয়ে দেব সামান্য ফুড কালার, এটা কিন্তু অপশনাল। এবার এটাকে আবার নাড়তে হবে, আরও এটাকে ঠিক করতে হবে। তাহলে আমি আরটু ঠিক হোক তারপর আবার ফিরে এসে দেখাচ্ছি। মিক্সারটা দেখুন অনেক ভারী হয়ে গেছে, কিন্তু এর থেকে আর বেশি এটা ঠিক করার দরকার নেই। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরের স্টেপটা আমি দেখাচ্ছি।
ফ্রেন্ডস, আমি আমের মিক্সারটা কড়াই থেকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, আর ঢালার আগে কিন্তু থালাতে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম, তার উপরে ঢেলে দিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 দিন রোদে একটু শুকাতে হবে, তারপরে তৈরি হয়ে হবে আমাদের আমসত্ত্ব। আর যাদের ঘরে রোদ অতটা ঢোকে না, তারা কিন্তু এটাকে ফ্যানের নিচেও রেখে তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে এটা এভাবে আমি এখন রেখে দিচ্ছি, ফিরে আসছি 2 থেকে 3 দিন পর। ফ্রেন্ডস, আমি 2 দিন ধরে আমসত্ত্বটাকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, আর তারপর পিস করে কেটে আমি প্লেটে সার্ভ করেছি। আপনারাও আমার এই রেসিপিটা দেখে বাড়িতে আমসত্ত্ব তৈরি করুন, আর মার্কেট থেকে কিনে আনবেন না, নিজেরাই বাড়িতে তৈরি করুন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যা নিত্য নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।